টানা বর্ষণ পাহাড়ি ঢল এবং ভারতের গজডোবার সবকটি গেট খুলে দেয়ায় তিস্তা ব্যারেজ নদীর পানি আবারও বাড়ছে। এতে তিস্তা ও ধলা নদীর আশপাশের চরের গ্রামগুলো টানা সাত দিন ধরে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। লালমুইহাটের দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ সুরক্ষায় খুলে দেওয়া হচ্ছে 44টি গেট। সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টেও। পানি বৃদ্ধির ফলে বন্যা কবলিত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা। ফরিদপুরের কোল ঘেঁষে প্রবাহিত পদ্মা, মধুমতি ও আড়িয়ালখা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর গলন্দ পয়েন্টে গত 24 ঘন্টায় পানি 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও যমুনা, পুংলি ও বংশাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 18 সেন্টিমিটার ও বংশাই নদীর পানি মির্জাপুর পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো লোকজন। শিউরে রোজা, মাইটিভি।